আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনার এই যে ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড দিয়ে থাকেন, সেই আপলোডকৃত ভিডিওগুলো কিভাবে লিঙ্ক সহ আপনার ফেসবুক পেজের মধ্যে কীভাবে প্লে বাটন সহ আপনি পোস্ট করবেন। আমি এখানে কিছুক্ষণ আগে আমার ফেসবুক পেজের মধ্যে এই ভিডিওটি অর্থাৎ এই আমার ভিডিওটি পোস্ট করেছে, যাতে যে কোনো ভিউয়ার আসলে খুব সহজে এখানে প্লে করে আমার ভিডিওটি এখান থেকে দেখতে পারে। এতে কোনো সমস্যা হবে না এবং বরঞ্চ আপনার ভিডিওর ভিউ দ্রুত বাড়তে থাকবে। সো এই কাজটি করতে হলে আপনি কি কি করবেন, আমার কিছু টিপস এবং ট্রিক্স রয়েছে ভিডিওটি জুড়েই, আশা করি সাথ থাকবেন। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতোই বলতে হয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এখানে গ্রাফিক রিলেটেড অনেকগুলো ভিডিও রয়েছে, স্টেপ বাই স্টেপ বেসিক লেভেলের ভিডিও। আশা করি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আপনি আপনার চলার পথকে আরও বেশি দ্রুত করবেন এবং সবার কাছ থেকে ইউনিক এবং অদ্বিতীয় থাকবেন। সো অনেক বকবক করে সেই মূল আলোচনায় ফিরে আসা যাক। ওয়েলকাম ব্যাক। আমি এই প্লে বাটন সহ আমার এই ভিডিওটি ফেসবুক পেজে পোস্ট করেছি। এটি কিভাবে করতে হবে সেটি আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি ভিডিওটি স্কিপ করবেন না বা কেটে কেটে দেখবেন না, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না, কারণ আমার এখানে কিছু সিক্রেট ট্রিক্স এবং টিপস থাকবে। মিস করলে আপনি হয়তো পরবর্তীতে আপনি আমাকে না বুঝে গালাগাল করবেন। আশা করি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনি আপনার চ্যানেলের মধ্যে চলে যাবেন, এটি হচ্ছে আমার চ্যানেল। এই চ্যানেলে আসার পরে এখানে লগ ইন করা অবস্থায় আছে আমার যে জিমেইল দিয়ে আমি এই ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম সেটি। এরপর আপনি লগোতে ক্লিক করবেন। লগোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে যে ভিডিওটি আপনি লিঙ্ক তৈরি করতে চাচ্ছেন বা প্লে বাটন সহ তৈরি করতে চাচ্ছেন সেটি আপনি চুজ করবেন। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিকে। এরপর আদারে যাবেন। আদারে যাওয়ার পরে সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওতে এখন চলে আসবেন। বন্ধুরা, এই ফাঁকে বলে রাখি আপনি লাইক কমেন্ট শেয়ার না দিয়ে থাকলে দ্রুত লাইক কমেন্ট শেয়ার দিন এবং অপরকে জানার বোঝার শিকার এবং শিকার সহজ সুযোগ করে দিন। এখানে দেখুন আমি এই ভিডিওগুলো আমার পাবলিশ হয়েছে ধারাবাহিকভাবে। তো আজকে আমি যে ভিডিওটি এখানে শেয়ার করতে যাচ্ছি, এখানে একটি ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি, এটি হচ্ছে এই এডিটে ক্লিক করবো আমি। এডিটে ক্লিক করার পর আমার এই কাঙ্ক্ষিত ভিডিওটি চলে আসছে। এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে ভিডিও ইউআরএল, অর্থাৎ এই ভিডিও এর ইউআরএল এই প্লে বাটন সহ ফেসবুক পেজের মধ্যে কীভাবে পোস্ট করবেন সেটি। তো এই জন্য আপনাকে এই যে ভিডিও ইউআরএল রয়েছে সেটি আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করবেন। দেন চলে যাবেন একটি সফটওয়্যারের মধ্যে, সেই সফটওয়্যারটি হচ্ছে ছোট্ট একটি সফটওয়্যার। আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে এখানে লেখা আছে picsw.co, এই যে এখানে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেস আসার পরে এখানে লেখা আছে ইউটিউব ফর আদার শেয়ারিং লিঙ্ক। আপনি চাইলে আপনার এই লিঙ্কটি ব্লগ পোস্ট হিসেবে অথবা আপনার যে কোনো ধরনের ওয়েবসাইট থাকলে ডোমেইন হোস্টিং নেওয়া, সেখানে আপনি এভাবে খুব সহজেই পোস্টিং করতে পারেন। এভাবে আসার পরে দেখুন আমার ভিডিওটি এখানে দেখাচ্ছে, দেখুন অর্থাৎ আগের ভিডিওটি হচ্ছে এটি, এই যে এই ভিডিওটি হুবহু দেখাচ্ছে, দেখুন। এবার আপনাকে এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে, প্লে বাটন অন আছে কিনা, অর্থাৎ এই প্লে বাটন অন অবস্থায় আছে কিনা সেটি দেখতে হবে। অফ থাকলে আপনাকে অন করে দিতে হবে। এরপর আপনাকে আর কিছু দেখার দরকার নেই, যে এখানে যে ইউআরএলটি তৈরি হয়েছে সেটি আপনি কপি করবেন। কপি করার পর আপনি সোজাসুজি চলে যাবেন আপনার ফেসবুক পেজের মধ্যে। যাওয়ার পরে আমি আর একটি পেজ নিচ্ছি নতুন করে, এই পেজের মধ্যে আমি সেটি পোস্ট করব। দেখুন কি হয় বন্ধুরা, একটু ওয়েট করতে হবে আপনাকে জিনিসটা দেখার জন্য। এভাবে করলে ফেসবুক আপনাকে কখনো প্রবলেম করবে না, আশা করি খুব সহজেই বড় বড় যে ফেসবুক পেজগুলো রয়েছে সেখানে আপনাকে
কাঙ্ক্ষিত ভিডিওটি পোস্ট করবেন, এতে করে আপনার ভিউয়ার বাড়বে এবং খুব সহজেই আপনি অনেক বেশি অডিয়েন্স গ্যাদার করতে পারবেন। দেখুন হয়ে গেল বন্ধুরা, আমার এই প্লে বাটন সহ এখানে শো করছে, আশা করি আপনি এই কাজটি সহজে করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এভাবে মজার মজার টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য প্রত্যেকটি ভিডিও দেখুন। পরিশেষে বলতে হয় বরাবরের মতো, আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ।